জীবন বিপন্ন হলে বা সুস্থ থাকতে মানুষ হাসপাতালে ছুটে যান, ফার্মেসি থেকে ওষুধ কেনেন, ল্যাবে স্যাম্পল পাঠান সঠিকভাবে রোগ নিরূপণের জন্য। এর কোনোটাতে সমস্যা হলেই ঝুঁকিতে পড়ে যায় জীবন। এক্ষেত্রে হাসপাতাল ও ফার্মেসিগুলো কতটা সজাগ ও দায়িত্বশীল তা খতিয়ে দেখতেই সোমবার অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর মালিবাগ এলাকার একটি ফার্মেসিতে মেলে খাদ্যপণ্য যা ওই লাইসেন্সের বিপরীতে রাখার কথা নয়। কসমেটিক্স আর কি খাদ্য, এটা আপনার জন্য না, লেখা আছে না স্পষ্ট? পাশের আরেকটি ফার্মেসির ফ্রিজ থেকে বের করা হয় মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন। এখান থেকে আপনি সেল করছেন কিনা এই দেড় মাসে, এটার কোনো গ্যারান্টি আছে? কয়েক ধাপ এগিয়ে অভিযান চালানো হয় একটি বেসরকারি হাসপাতালে। দোতলার ল্যাবে পাওয়া যায় এক বছর আগে মেয়াদ শেষ হওয়া রিয়েজেন্ট, আর নিচতলার ফার্মেসিতে মেলে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন। এটার ডেট কবে শেষ হয়েছে? 2022 সালের ডিসেম্বরে। এটা কোন সাল? 2023 ডিসেম্বর। প্রতিটি প্রতিষ্ঠানকেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করা হয় সতর্কতামূলক জরিমানা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টের জন্যই জরিমানা করেছি। তো মোট তিনটি প্রতিষ্ঠানকে 45,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। তো এই অভিযান চলমান থাকবে। যাদের জন্য এসব হাসপাতাল আর ফার্মেসি, তারা চান নিরাপদ চিকিৎসা সেবা। অব্যবস্থাপনার কারণেও হয়তো ভালো ওষুধ মিক্সিং এর সাথেও একটা মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ চলে আসলো, অপ্রয়োজনীয় ওষুধ, তারপর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেন এজ এ ভোক্তা হিসেবে আমরা না পাই। অভিযানে একটি হাসপাতালে সব কিছু ঠিকঠাক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানান ভোক্তার কর্মকর্তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।